স্বাগত বিবিএ টিভির শেয়ার বাজার সংবাদে সাথে আছি আমি কামরুজ্জামান প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেল বিকাশ ছাদ বাগান করলে 10 শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় ফেরত আসা প্রবাসীদের 20 কোটি ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক রিমান্ডে ইন্টারন্যাশনাল লিজিং এর 3 কর্মকর্তা আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু ডিএসসিতে 46 মিনিট বন্ধ লাইভ আপডেট শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যারা কিনা বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আইকনিক স্টার অ্যাওয়ার্ড 2021 পেয়েছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ ব্যাংকিং সেবার বাইরে থাকা লাখ লাখ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসায় বিকাশকে পুরস্কৃত করেছে সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএসসিসি চেয়ারম্যান শিবলী রুবায়েতুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাড়ির ছাদে বাগান করলে 10 শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও মিস্ট ব্লোয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম একথা বলেন যেসব বাসা বাড়ির ছাদে বৃক্ষরোপণ অর্থাৎ ছাদ বাগান করা হবে সেসব বাড়ির হোল্ডিং ট্যাক্স 10 শতাংশ মৌকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে কোভিড 19 মহামারীতে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আর্থিক উন্নয়নে বাংলাদেশকে 20 কোটি ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক যা বাংলাদেশি মুদ্রায় 1720 কোটি টাকা রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত 1,75,000 দরিদ্র যুবক এবং নিম্ন আয়ের মানুষের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে সহায়তা করা হবে যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে 2020 সালে জানুয়ারির পর থেকে বাধ্য হয়ে প্রায় 2 লাখ মানুষ বিদেশ থেকে ফেরত এসেছেন দেশীয় শ্রমবাজারে পুনরায় কাজের সুযোগ সৃষ্টিতে তাদের নগদ অনুদান দেওয়া হবে ভুয়া কাগজপত্রে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে 70,82,00,000 টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় পিকে হালদারের বান্ধবী সহ 3 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত 16 মার্চ তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় এ সময় মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাদের 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করে দুদক শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাদের প্রত্যেকের 5 দিন রিমান্ড মঞ্জুর করেন মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা 2021 বিকেল 3টায় গণভবন থেকে ভার্চুয়ালি মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরেই মেলা উন্মুক্ত হবে সবার জন্য প্রতি বছর ভাষার মাসে শহীদদের স্মরণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর একুশে গ্রন্থমেলা শুরু হলেও চলতি বছর আজ থেকে মেলা শুরু হয়ে চলবে 14 এপ্রিল পর্যন্ত এবারের মেলার মূল থিম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করোনা সংক্রমণ ঠেকাতে ওই মেলায় নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রবেশ পথে থাকবে নো মাস্ক নো এন্ট্রি সম্মিলিত লোগো 19 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা মুজিব চিরন্তন প্রতিপাদ্য শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালা গতকাল বুধবার বিকেলে রাজধানীর প্যারেড স্কোয়ারে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় শীর্ষক থিমে শুরু হয়েছে 10 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি এবং তার স্ত্রী ফাজনা আহমেদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিরে মহেন্দ্র খনে সকলকে সাদরে গ্রহণ করেন পাশাপাশি দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এদিনটিকে পালন করা হয় এদিকে 17 থেকে 26 মার্চ পর্যন্ত মুজিব চিরন্তন প্রতিপাদ্য প্রতিদিন আলাদা থিম ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অডিও ভিজুয়াল এবং অন্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে
ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই আজ লেনদেনের শুরুতে বড় ধস নামলে এক পর্যায়ে ওয়েবসাইটের লাইভ আপডেট দেখানো বন্ধ হয়ে যায়। তবে 46 মিনিট বন্ধ থাকার পর দুপুর 12টা থেকে পুনরায় লাইভ আপডেটে ফিরছে ডিএসই। এ সময় এক প্রকার অন্ধকারে ছিলেন বিনিয়োগকারীরা। কি পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে বা কমেছে তা যেমন বিনিয়োগকারীরা জানতে পারেননি, তেমনি লেনদেনের তথ্য পাননি তারা। এ বিষয়ে ডিএসসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান বলেন, একটা সুইচে সমস্যা হয়, ওয়েবসাইট লাইভ আপডেট বন্ধ হয়ে যায়, তবে লেনদেন চলমান রয়েছে, লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেল বিকাশ। ছাদ বাগান করলে 10% হোল্ডিং ট্যাক্স ছাড়। ফেরত আসা প্রবাসীদের $20 কোটি সহায়তা দিবে বিশ্বব্যাংক। রিমান্ডে ইন্টারন্যাশনাল লিজিং এর 3 কর্মকর্তা। আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু। ডিএসসিতে 46 মিনিট বন্ধ লাইভ আপডেট। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।